ডিমের কুসুম সিগারেটের থেকে অনেক বেশি ক্ষতিকর ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট টেবিলে সেদ্ধ ডিম থাকবে না এটা কি কখনো হয় কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক জার্নালে প্রকাশিত হয়েছে ধূমপান করার থেকেও প্রতিদিন ডিম খাওয়া আরও বেশি স্বাস্থ্যর পক্ষে ক্ষতিকারক বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী বারোশো জন নারী পুরুষকে নিয়ে সমীক্ষা করেন দেখা গেছে অতিরিক্ত সেদ্ধ ডিম খাওয়াতে তাদের শরীরে ক্যারোটিড আর্টারি স্টোনোসিস তৈরি হয়েছে এতে ব্রেন স্ট্রক হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন কার্ডিওলজি বিভাগের চিকিৎসক জর্ডন তোমাসলি জানান অতিরিক্ত ডিম খাওয়ার পর ক্যারোটিড প্লেগ যতটা তৈরি হয় ধূমপান করলেও সেই পরিমাণ প্লেগ তৈরি হয় দমনিতে এতে রক্তচাপ বাড়ে এমনকি ফুসফুসে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও বাড়ে এত কিছু শোনার পরও কিন্তু ব্রেকফাস্ট টেবিলে সেদ্ধ ডিম চাই তাহলে কিভাবে খাবেন সেদ্ধ ডিম তার সমাধানও বাতলে দিয়েছেন চিকিৎসক জর্ডন তোমাসেলি প্রতিদিন আমাদের শরীরে তিনশো মিলিগ্রাম কোলেস্ট্রল প্রয়োজন হয় সেখানে একটি সিদ্ধ ডিমের কুসুমে কোলেস্ট্রল থাকে একশত পঁচাশি মিলিগ্রাম ডিম ছাড়াও সারাদিন আমরা কোলেস্ট্রল প্রোটিন জাতীয় খাদ্য খেয়ে থাকি এতে প্রতিদিনই তিনশো মিলিগ্রামে বেশি কোলেস্ট্রল জমা হয় তাই জর্ডনের পরামর্শ ডিমের কুসুম বাদ দিয়ে সাদা অংশ যদি খাওয়া যায় তাহলে শরীরে পরিমাণ মতো কোলেস্ট্রল ভিটামিনি পৌছাবে অতিরিক্ত ডিমের কুসুম খাওয়াতে শরীরে কোলেস্ট্রল বাড়তে পারে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য